নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ 50 সজা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ, বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।